যদি আপনি হোয়াটসঅ্যাপের ইউজ করে থাকেন এবং হোয়াটসঅ্যাপের মধ্যে যদি আপনি হোয়াটসঅ্যাপের অ্যাপ্লিকেশনের ল্যাঙ্গুয়েজকে সেট আপ করতে চান বা অন্য কোনো ভাষাই চেঞ্জ করতে চান তাহলে আপনি একদম সঠিক ভিডিও এসছেন কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাকে শেখাবো যে কীভাবে আপনি হোয়াটসঅ্যাপের মধ্যে অ্যাপ ল্যাঙ্গুয়েজকে চেঞ্জ করবেন বা অ্যাপ ল্যাঙ্গুয়েজকে আপনি সেট আপ করবেন সো ফ্রেন্ডস যদি আপনি এই প্রপার বিষয়টি লার্ন করতে চান বা শিখতে চান ভিডিওর সঙ্গে থাকুন চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ থেকে বেলাইকেনকে প্রেস করে নোটিফিকেশনকে অল করুন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য সো ফ্রেন্ডস ভিডিওকে শুরু করা যাক অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনাদের সামনে কিছুটা এরকম ইন্টারফেস শো করছে এবং এখানে শো করার পর আমি যেহেতু আমার ট্যাবলেট থেকে বা ট্যাব থেকে আমি হোয়াটসঅ্যাপটা ওপেন করেছি তাই কিছুটা এরকম ইন্টারফেস শো করছে তো এখানে দেখুন একটা অপশন শো করছে উপরের সাইডে আপনার ক্যামেরার আইকনের পাশে একটা অপশান শো করছে থ্রি ডর অপশান সিম্পলি এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনি চলে আসবেন সেটিং অপশানে সেটিং অপশানে আসার পর এখানে একদম নিচের দিকে স্ক্রল করে আসবেন এবং এখানে একটা অপশান দেখতে পারবেন অ্যাপ ল্যাঙ্গুয়েজ বলে দেখতে পাচ্ছেন সিম্পলি এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর আপনার সামনে কিন্তু অনেক ল্যাঙ্গুয়েজ কিন্তু পপ আপ হয়ে গেছে এখানে ইংলিশ শো করছে হিন্দি আছে মারাঠি আছে গুজরাটি আছে তামিল আছে বাংলা আছে তেলেগু আছে কানাডা আছে এবং প্রচুর ভাষার কিন্তু এখানে শো করছে যেটা আপনার রিজন্যাল ল্যাঙ্গুয়েজ যেই ভাষাটা আপনি জানেন সেই ভাষায় কিন্তু আপনি কী করতে পারেন আপনার অ্যাপের ল্যাঙ্গুয়েজটা সেট আপ করতে পারেন ধরুন ফর এক্সাম্পল আমি বাঙালি আমি বাংলা ভাষা সেট করবো তো সিম্পলি বাংলা অপশান শো করছে সিম্পলি ট্যাপ করবো ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু বাংলা ভাষায় কিন্তু সমস্ত রকম সেটিংটা চেঞ্জ হয়ে গেছে এখানে উপরে দেখুন সেটিংয়ের জায়গায় কিন্তু সেটিংস বাংলায় শো করছে অ্যাকাউন্ট বাংলায় শো করছে গোপনীয়তা বাংলায় শো করছে চ্যাট বাংলায় শো করছে নোটিফিকেশান বাংলায় শো করছে আমি যদি এর ভিতরে যদি অপশানগুলো ট্যাপ করি এখানে যত অপশান আছে পুতুল কিন্তু বাংলায় লেখা আছে এবং এখানে আমি যত অপশানে ট্যাপ করবো যত সেটিং ট্যাপ করব তুতের সেটিং কিন্তু সব বাংলায় কিন্তু আসবে দেখতে পেয়েছেন সব বাংলায় আসছে অ্যান্ড আবার যদি আমি পুনরায় আমার যদি ভাষাকে পরিবর্তন করতে চাই বা চেঞ্জ করতে চাই কী করতে হবে সিম্পলি অ্যাপের ভাষা দেখতে পাচ্ছি শো করছে সিম্পলি এখানে আসবো আসার পর ইংলিশে শো করছে সিম্পলি ইংলিশে ট্যাপ করবো অ্যান্ড দেখুন অটোমেটিকলি ইংলিশে কিন্তু কনভার্ট হয়ে গেল তো এইভাবে কিন্তু খুবই সহজে খুবই ইজি প্রসেসে আপনি হোয়াটসঅ্যাপের মধ্যে যে অ্যাপ আছে সেই অ্যাপ বা হোয়াটসঅ্যাপ যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনে কিন্তু ভাষাকে আপনি পরিবর্তন করতে পারেন আপনার মতো করে সো ফ্রেন্ডস এই ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো ফ্রেন্ডস আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে